নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের থেকে বড় নিউজ হচ্ছে যে গত তেসরা ফেব্রুয়ারি মানে তিনে ফেব্রুয়ারি থেকে রাজ্যের কিন্তু সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু খোলার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা অবশেষে দীর্ঘ ঝোট ঝামেলা অশান্তির পর স্কুল কিন্তু খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আপনার সেই নিয়ে জানাবো স্কুল খোলা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় কী গুনেছেন তার পাশাপাশি করোনা বিধি কী কী গাইডলাইন বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা অনেক দিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল সব যখন হচ্ছে তখন শুধু কেন করোনা দোহাই দিয়ে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে তো বারবার এই দাবি জানানো হচ্ছিল করোনা বিধি মেনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে অবশেষে সেই দাবি মিটতে চলেছে যদিও বারবার রাজ্য সরকারকে জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান তারাও খুলতে চান তো রাজ সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে রাজ্যে ফির খুলছে স্কুল কলেজ তিন তারিখ মানে তিনই ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল কলেজ কিন্তু খুলবে সাংবাদিক বৈঠক করে এমনটাই কিন্তু জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস এবং সেই সঙ্গে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়গুলি কলেজ আইটিআই আগামী তিন তারিখ থেকে খুলে যাচ্ছে কারণ চার ও পাঁচ তারিখ সরস্বতী পূজার ছুটি থাকবে কাজে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী কিন্তু পূজা করে এবং তিনের তারিখ থেকে মানে তিন ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজে খুললে পড়ুয়ারা পুজোটা আনন্দ করে করতে পারবে শিক্ষকরা কিন্তু একটু সময় পাবে অন্যদিকে ছোটদের প্রাইমারি স্কুলার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি তো তার ক্ষেত্রে কিন্তু পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা অর্থাৎ শিক্ষালয় কিন্তু হবে শিক্ষকরা ছোটো ছোটো জায়গায় বেছে নেবেন সমস্ত কিন্তু পাড়ায় সেখানে কিন্তু ক্লাস নেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য যে করোনা তৃতীয় ঢের যে বছরের শুরুতে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে অবশ্য প্রথম ও দ্বিতীয় ঢের সময় একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তৃতীয় ডেয়ের প্রভাবটা কিছুটা কমতে শুরু করেছে তাই রাজ্যে সমস্ত স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে স্কুল কলেজ কিন্তু খুলে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে আপনার ফাইভ থেকে আপ টু কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার পাশাপাশি এখন যে প্রাইমারি স্কুল কিন্তু খোলার ব্যাপারে রাজ্য সরকার থেকে নতুন কোনো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি তার কারণ হিসাবে কিন্তু ধরা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়নি অধিকাংশ বাচ্চাদের ভ্যাকসিন তাহলে কিন্তু রোগটা কিন্তু তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়ে সেজন্য আর যারা চোদ্দো থেকে আপ টু আঠেরো এবং চোদ্দো থেকে মানে চৌত্রিশ পর্যন্ত তাদের কিন্তু অলরেডি কিন্তু ভ্যাকসিনে দেওয়ার ডোজ নেওয়া হয়ে গেছে তার পাশাপাশি যারা এ ওল্ড এজ আছে তাদের কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে শুধুমাত্র যারা স্কুল যে প্রাইমারি স্কুল যে স্কুলে যে ছাত্র আছে তাদেরই কিন্তু একমাত্র করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি এবং তার পাশাপাশি এই জন্যে কিন্তু তাদের কিন্তু প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আসার জন্য এবং অন্যান্য যে স্কুল মানে পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত কিন্তু পাড়ায় পাড়ায় কিন্তু পাঠশালা হবে এবং সেখানে বিভিন্ন মাস্টার থাকবে সেখানে কিন্তু আপনাদের ফাঁকা জায়গায় একটা রুমের মধ্যে না দিয়ে একটা ফাঁকা জায়গায় কিন্তু আপনাদের শিক্ষালয় কিন্তু পড়াশোনা হবে তো বন্ধুর ছোট্ট একটা আপডেট আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তো বন্ধুর কমেন্ট বস্তু কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ